আসসালামু আলাইকুম বন্ধুগণ, আই হোপ আপনারা খুব ভালো আছেন। রিয়েল টেক টিউবির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে অনলাইন শপিং ই কমার্স দ্বারা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। আপনারা যখন কোনো পণ্য অনলাইন থেকে কেনার আগ্রহ প্রকাশ করেন, তখনই বন্ধুবান্ধব বা আশেপাশের মানুষের নেগেটিভ ধারণাই কেনার ইচ্ছা হারিয়ে ফেলেন। তবে আমি বলবো, সকল প্রকার অনলাইন শপ খারাপ না বা বাজে ধরনের সার্ভিস দেয় না। অনেকে প্রশ্ন করেন, দারাজ কি কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান? দারাজ থেকে কোনো কিছু ক্রয় করলে কি ক্লোন বা কপি প্রোডাক্ট দিয়ে দিবে, অথবা পেমেন্ট অগ্রিম করলে কি টাকা মেরে দেবে, বা কতটুকু বিশ্বস্ত প্রতিষ্ঠান এটি? আজকে আপনাদের সকল প্রকার প্রশ্নের উত্তর দেব। দারাজ সম্পর্কে বিস্তারিত জানতে আমার সাথেই থাকুন। বিস্তারিত বলার আগে বলে নেই, আমি গত 30 তারিখ দারাজ থেকে একটি পণ্য অর্ডার করি। সেই পণ্যটি হচ্ছে মাইক্রোফোন, যেটি দিয়ে আমি এখন কথা বলছি। তো দারাজ থেকে অর্ডার করার পরে 1 তারিখে আমি এই পণ্যটি হাতে পাই। তো আপনারা বুঝতে পারতেছেন যে প্রোডাক্টটি কেমন হয়েছে। ওকে, দারাজ সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করা যাক। দারাজ হচ্ছে একটি অনলাইন শপিং ই কমার্স ভিত্তিক। এটি বাংলাদেশে প্রতিষ্ঠা হয় 2015 সালে। প্রধান ব্যক্তিত্ব ছিলেন সৈয়দ মুস্তাহিদাল হক। কর্মী সংখ্যা হচ্ছে 1200+। মূল প্রতিষ্ঠান হচ্ছে আলিবাবা গ্রুপ চায়না, আর এটির স্লোগান হচ্ছে হ্যাপি শপিং। ওয়েবসাইট www.daraz.com.bd। 2012 সালে জার্মানি ভিত্তিক এশিয়া প্যাসিফিক ইন্টারনেট গ্রুপ দারাজ নামে একটি অনলাইন কেনাকাটার ই বাণিজ্যিক প্রতিষ্ঠান চালু হয়। 2015 সালে দারাজ বাংলাদেশ নামে বাংলাদেশের দারাজে কার্যক্রম শুরু হয়। কার্যক্রম শুরুর পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তৎকালীন অধিনায়ক মুশফিকুর রহিমের শুভেচ্ছা দূত হন। 2015 সালে তারা গ্রাহকদের জন্য অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন চালু করে। 2017 সালে শুরুর দিকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা ই বাণিজ্যিক প্রতিষ্ঠান কেইমু দারাজের সাথে একীভূত হয়। তার মানে হচ্ছে 9 মে 2018 সালে আন্তর্জাতিক দারাজ গ্রুপকে চীনা বহুজাতিক কোম্পানি ও ই বাণিজ্যিক জায়ান্ট আলিবাবা গ্রুপ কিনে নেয়। আপনারা অবশ্যই জেনে থাকবেন আলিবাবা গ্রুপ সম্পর্কে। আলিবাবা হচ্ছে এখন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান অনলাইন শপ। আলিবাবা গ্রুপ নিয়ন্ত্রণাধীন দারাজ বর্তমানে বাংলাদেশ ছাড়াও অনেক দেশে ই বাণিজ্যিক সেবা দিয়ে থাকে। যখন বাংলাদেশে দারাজ চলে আসলো, তখন প্রথম আলো 8 মে 2018 সালে চীনের আলিবাবা কিনে নিল দারাজকে, এরকম একটি সংবাদ দেন bdnews24.com। দারাজকে নিয়ে লিখেন, দারাজ এখন আলিবাবার। তারপর এরকম অনেকগুলো হেডলাইন চলে এসেছিলো। এক হচ্ছে কেইমু ও দারাজ, এআই অ্যাপ আনলো দারাজ, দারাজ ই কমার্স সাইটের দূত মুশফিকুর রহিম, দারাজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মুশফিক। দ্য ডেইলি স্টার নিউজ করেন, দারাজ অফিসিয়ালি স্টার্ট ইন বাংলাদেশ। তো আপনারা বুঝতেছেন, যেহেতু আলিবাবা এমন একটা গ্রুপ যে গ্রুপ থেকে সারা ওয়ার্ল্ডের মানুষ কেনাকাটা করে থাকে, সেই আলিবাবাই দারাজকে কিনে নিয়েছে। আলিবাবা যেমন সার্ভিস দেয়, অবশ্যই তারা চেষ্টা করবে যেন দারাজও ঠিক তেমনই সার্ভিস দেয়। আর এখান থেকে যেহেতু আমি পণ্য কিনেছি, এর আগেও একটি ট্রিমার কিনেছি, আমি মনে হয় ঠকিনি। তার কারণ হচ্ছে সার্ভিস এখনও খুব ভালো পাচ্ছি। এখন দারাজ সম্পর্কে অনলাইনে অনেক বেশি আলোচনা সমালোচনা চলে এসেছে। তার কারণ হচ্ছে এমআই, শাওমি, রেডমি যেটা বলেন, রেডমির ফোনগুলো এখন এমআই শোরুমে পাওয়া যায় না, দারাজকে দিয়ে দেওয়া হয়েছে। তো দারাজ থেকে আপনারা সংগ্রহ করবেন, এরকম অনেকগুলো হেডলাইন বা তথ্য চলে এসেছে। তো অনেকেই ফোন কেনার জন্য আগ্রহ প্রকাশ করলেও সাহস করতে পারতেছে না যে দারাজ থেকে যদি আমি ফোনটা কিনি তবে কি ক্লোন পাবো, অরিজিনাল পাবো, না কেমন পাবো, বা প্রি অর্ডার করলে বা বিকাশ পেমেন্ট করলে আমরা কি টাকাটা পাবো, সার্ভিসটা কি পাবো, প্রোডাক্টটা কি পাবো, নাকি আমার টাকাটা মেরে দেবে, এরকম অনেক প্রশ্নে আমি পেয়েছি। তো সবার প্রশ্নের জবাব একটাই, দারাজ কখনো কাউকে ঠকায়নি বা এরকম কোনো নিউজ আমি পাইনি।
অনেক ঘাটাঘাটি করে দেখেছি তারা সম্পর্কে। দারাজ এরকম কোনো বাজে সার্ভিস দেয়নি বা কারো প্রোডাক্টের টাকা মেরে দেয়নি। দারাজ চেষ্টা করতেছে এখন ওয়ার্ল্ডে, বিশেষ করে আমাদের বাংলাদেশে, ইন্ডিয়াতে বিস্তার লাভ করার। তো দারাজ থেকে আপনারা নির্ভয়ে মোবাইল অর্ডার করতে পারেন, বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ প্রোডাক্ট অর্ডার করতে পারেন। আশা করি আপনারা ঠকবেন না। তো বন্ধুগণ, যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে দারাজ সম্পর্কে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নটি লিখে যাবেন, আমি পরবর্তীতে আনসার দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওর পরের যে ভিডিওটি থাকছে সেটি হচ্ছে আমি যে মাইক্রোফোনটি কিনেছি সে মাইক্রোফোনের রিভিউ বিষয়ে। আপনারা অবশ্যই সেই রিভিউটি দেখবেন। তো বন্ধুগণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।